হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো শুক্রবার, আর একদম সকালবেলা থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আমি এখানে একটা লাঠি হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি, আর এক হাতে আমার ক্যামেরা রয়েছে, কারণ আমার ছেলের সামনে একটা টুর্নামেন্ট রয়েছে। তো এবারে ওকে মানে একটু বেশি করে এখন প্র্যাকটিস করতে হবে, তা না তো ও এখন ফাঁকি মারছে, জানো না তো। তো ওই জন্য আমি একটা লাঠি হাতে নিয়ে পুরো এখানে, দেখো, ওকে হচ্ছে মানে আর প্র্যাকটিস করাচ্ছি, মানে কথা শুনছে না, জানো না তো কী যে হয়েছে, কয়েকদিন ধরে একদম কথা শুনতে চায় না। তো ওই জন্য আর আমি ওকে বলেছি তুই একদম ক্যামেরার দিকে তাকাবি না। তো বন্ধুরা, যেখানে চলে এসেছি এবার হচ্ছে একটুখানি হচ্ছে ঘরগুলোকে মুছে নেই, আর কি বলতো মানে পরের দিকে গিয়ে মুছতে ইচ্ছে করে না, জানো না তো। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু সকালবেলা যেহেতু টাইম রয়েছে, তো আজকে সকালবেলা একটু মুছে নিই ঘরগুলোকে। আর খুব বেশিক্ষণ আর কি যদিও লাগে না মুছতে, আমার তো মাত্র দুটো ঘর, তো খুব বেশি একটা টাইম যেহেতু লাগেও না, তো ওই জন্য। আর এই কাজটা যদি সকালবেলা না করে নেই, তো পরের দিকে গিয়ে না মানে মুছবো মুছি এই করতে করতে না টাইমটা পার হয়ে যায়, আর ইচ্ছে করে না। আর যদি রোদ্র উঠে গেল মানে গরমে, তো আর ইচ্ছেই করে না। তো ওটাই বন্ধুরা। আর আমার আর একটা খারাপ যেটা অভ্যেস রয়েছে, যে আমি কিন্তু ঘর মুছে হচ্ছে বিকেলবেলা করে, জানো তো। তো ওই জন্য তোমরা হয়তো আর কি মানে দেখতে পাও না, কারণ ওটা আমার একটা অভ্যেস। আমি জানি না যে কেন আমার হচ্ছে বিকেলবেলা করে আর কি মানে সমস্ত ঘর বাড়ি মুছতে ভালো লাগে, তো ওই জন্য তোমরা ওটা দেখতে পাও না। আর আজকে ভাবলাম যে আজকে যেহেতু সকালবেলা টাইম রয়েছে, তো ওই জন্য আজকে একটু সকালবেলায় মুছে নিই। তো আজকেও ছেলের স্কুল আছে, তো ওই জন্য এবারে যে এখানে আর কি দেখতে পাচ্ছ যে আমার তো এক্ষুনি হচ্ছে মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এবারে আমি হচ্ছে যে গিয়ে তাড়াতাড়ি করে আমার হচ্ছে রান্নাটা মানে হচ্ছে বসাবো। তো আজকে রান্না করব আমি ডিম, কারণ আমরা প্রত্যেক শুক্রবার করে তো আমরা ডিম খাই। তো আজকেও আমি সেজন্য হচ্ছে ডিমটাই রান্না করব। আর আমাদের যেহেতু সপ্তাহে একদিন করে আসে কিনা বাজার, তো ওই জন্য আর কিছু অপশান থাকেও না, আছে মানে এমনি সবজি রয়েছে ফ্রিজে, তো সবজি তো যে মানে যেদিন হচ্ছে নিরামিষ থাকে সেদিন তো সবজি খাওয়াই হয়। তো ওই জন্য আজকের দিনটাতে আর কি মানে ডিমটাকে বিশেষ করে হচ্ছে মানে রাখা হয় আর কি। আর আমার খুব একটা যদিও খেতে ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আমার হাজব্যান্ড ওদের তো ভীষণ ভালো লাগে খেতে, তো ওই জন্য আরও। আজকে সকালবেলা থেকে না মানে ওয়েদারটা ভীষণ সুন্দর, আজকে আজকে ওয়েদারের জন্য মনে হচ্ছে যে আজকে কাজ করে এত এনার্জি পাচ্ছি, আজকে মনে হচ্ছে যে যত কাজ আমার মানে হচ্ছে বাকি রয়েছে, যে আমার আজকে শরীরটা খারাপ লাগছে তো আজকে এটা কাজ থাক, মানে এরকম করে করে না অনেকগুলো কাজ আমার হচ্ছে বাকি রয়েছে, তো মনে হচ্ছে যে আজকে সব কাজ আমি একবারে মানে হচ্ছে কমপ্লিট করে নিতে পারবো, আজকের ওয়েদারটা এত ভালো লাগছে। তো আমি এখনও না মানে হচ্ছে স্নান করিনি, জানো তো। আগে আমি ভাবছি যে বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না সব একবারে মানে হচ্ছে কমপ্লিট করে নিয়ে তারপরে একবার স্নানটা করব। আর আমি কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি কিন্তু আগে চেঞ্জ করে নিই, তো ওই জন্য আমি রান্নাটা আর কি করে নিতে পারলাম। তো এটা তোমরা অনেকে বলতে পারো বা এরকম মানে হচ্ছে কমেন্ট আসে, তো আমি সেই জন্যই বলছি। তো আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি চেঞ্জ করে নিই, তো ওই জন্যই আমি কিন্তু হচ্ছে যে মানে এমন
এমন অনেক দিনই থাকে যে আমি মানে হচ্ছে স্নান করি না, এদিকে আমি হচ্ছে আমার মানে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা অনেকটা টাইম পরে তারপরে দেখো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, আর আমার ভাতটা ধরো যে মোটামুটি 80% হওয়ার পর আমি কিন্তু আর খড়ি দেই না, তো উনানে যেটা হিট থাকে ওই হিটটাতেই কিন্তু আমার ভাতটা একদম কমপ্লিট হয়ে যায়। আর আর যেহেতু আমি ওখানে আর কিছু রান্না করি না, কারণ এখন না প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বাইরের সমস্ত খড়ি সব ভিজে পান্তা হয়ে যাচ্ছে, তো ওই জন্য আর উনানে যে সব কিছু রান্না করবো এরকম আর হচ্ছে না। তো ওখানে অল্প স্বল্প যেগুলো খড়ি ছিল ওটা দিয়ে শুধু ভাতটুকু হচ্ছে আর কি কোনো মতো, আর ভাতটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কি না, তো ওই জন্য। আর এই যে দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, টোটাল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে ডিমের ঝোল, আর যেখানে দেখতে পাচ্ছ ছোলা ভেজা, আর একটা ডিম নিয়ে নিয়েছি এক্সট্রা করে, ওটা হলো বাবার জন্য পাঠাবো, মানে আমরা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য আর কি পাঠাবো। আর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে এবার আমি স্নান করতে যাব, তো ভাবলাম যে মানে হচ্ছে তার আগে এগুলো একটু না হচ্ছে মোছামুছি করে নেই। ওই যে আমি তোমাদেরকে আগেই বললাম যে আজকে কাজ করার এত এনার্জি পাচ্ছি, তো এটা আমার হঠাৎ হঠাৎ না শরীরের মধ্যে কীরকম একটা পাওয়ার চলে আসে, আমার মনে হয় যে মানে হঠাৎ করে এমন কোনো দিন হয় যে কিছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে ভাতটা খাবো না ভাতটা বেড়ে খেতেও ইচ্ছে করে না, এরকম কোনো কোনো দিন হয়। আবার কোনো কোনো দিন এমন হয় না যে মনে হয় যে যত কাজ আছে বাড়ির সব কাজ একদম পুরো এক নিমিষের মধ্যে একদম কমপ্লিট করে নেই, পুরো মানে হচ্ছে কী বলবো আর মানে একটা এক্সট্রা পাওয়ার যেন আমি পেয়ে যাই এরকম হয়ে যায়। তো আমার যে কেন প্রতিদিন এরকম হয় না, এটাই শুধু আমার মানে একটা ভাবনার বিষয় আর কি, যে এরকমটা আমার প্রতিদিন কেন হয় না, মানে আমি কি খেয়ে নেই যে এত এনার্জি পেয়ে যাই, আবার কি মানে খেতে ভুলে যাই যে আমার অতটা এনার্জি হচ্ছে মানে হচ্ছে চলে যায়, পুরো আমার মানে জীবন থেকে এনার্জিটা চলে যায়, মানে হঠাৎ হঠাৎ এরকম হয়। তো ওই জন্যই বন্ধুরা একটু মানে এটা একটু হচ্ছে মানে মজা করলাম আর কি, কেউ এটাকে সিরিয়াসলি নিও না, আর না এটা খুব সত্যি কথাই, ওই জন্য মানে একটু মজার ছলে শুধু আর কি তোমাদেরকে বললাম। আর এই যে এবার এখানে একটু বসে পড়েছি রূপচর্চা করতে, তো সবটাই জরুরি তাই না, ঘর বাড়ি যেরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু না ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি একদম, পুরো চকচকে ঝকঝকে যেই আসবে সুনাম করতে বাধ্য। তো এবারে ভাবছি যে আমার একটু স্কিন কেয়ার করে নেই, কারণ যদি মুখ চোখ খারাপ দেখতে লাগে তাহলে তো ঘর বাড়ি শুধু পরিষ্কার রেখে লাভ নেই না, সবটাই সমান তালে মানে একটা ব্যালেন্সের একটা প্রয়োজন হয়। তো ওই জন্য এখানে আজকে আমি নিয়ে নিয়েছি কী বলতো হচ্ছে মুলতানি মাটি, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আর কি গোলাপ জল, আর তোমরা এটাকে যদি চাও তো হচ্ছে মানে জল দিয়েও দিতে পারো, অনেকে কিন্তু ওটা ইউজ করে না গোলাপ জলটা, তো আগে আমি হচ্ছে জল দিয়ে দিতাম, এখন কিন্তু এটা দিয়ে দেই। আর এই যে এটা তোমরা হাত দিয়েও দিতে পারো চাইলে, কারণ হাত দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি এখানে হচ্ছে একটা ব্রাশ ইউজ করি, তাহলে আমার আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয় আর খুব ভালোভাবে লাগে। তো ওই জন্য তো এই যে আমার ছেলেকে একটু ভয় দেখালাম, খুব মজা পায় এরকম করে যদি ওর সাথে একটু খেলি কি না, ভীষণ মজা পায় আমার ছেলেটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে আমি চলে এসেছি কলপাড়ে, তো আমার এটা হচ্ছে কাঁচাও হয়ে গেল, এটা কি বলতো এটা হচ্ছে একটা বেডশিট, আর এটাকে আমি হচ্ছে কালকে ভিজিয়ে রেখেছিলাম, এইবারে কি হয়েছে বলতো এবারে বেডশিটটা কিন্তু নোংরা হয়নি, এবারে হচ্ছে বেডশিটের উপরে চা পড়ে গেছে, তো চা পড়ে একটা বিশ্রী কীরকম একটা মানে হচ্ছে দাগ হয়ে গেছিলো, তো ওটাকে আমি হচ্ছে মানে সাথে সাথে একটু বেশি করে সার্ফ দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে একদম। তো ওটাই ভাবছিলাম আবার নাহলে কীরকম দেখতে একটু আর কি হচ্ছে খারাপ লাগবে কি না, তো ওটাকে একটু তাড়াতাড়ি করে আর কি দেখো কেচে নিলাম, আর আজকে সারাদিনে ওটা শুকাতে পারবো কি না জানি না, কারণ আজকে তো ওয়েদারটা ভীষণ ভালো একটা ওয়েদার, কারণ এই যে এখন দেখতে পাচ্ছ যে এত রৌদ্র হচ্ছে, একটু পরে ওটাকে আমাকে তুলতে হবে কারণ বৃষ্টি পড়বে পুরো ঝমঝম করে, তো ওই জন্যই। আর ওই যে আমার হচ্ছে মুখটাও ধুয়ে নিলাম, আমার মুখে যে কোনো প্যাক বা যে কিছু দেই 5 মিনিট পর থেকে শুধু আমার খুঁড়তে ইচ্ছা করে জানো না, তো তো ওটা আমার একটা মানে কি অভ্যেস ভালো না খারাপ আমি জানি না, খারাপ তো অবশ্যই হবে অভ্যাসটা,
তো ওটা আমার শুধু খুঁটতে ইচ্ছা করছিল, তারপরে ওটাকে আমি ভাবলাম যে না না খুঁটে ওটাকে একটু তাড়াতাড়ি করে ধুয়ে নেই, আর আজকে একটু তাড়াতাড়ি শুকিয়েওছে, না হলে না যেন শুকাতে চায় না আর আমার শুধু ধুয়ে নিতে ইচ্ছা করে। তো এই যে আমার ছেলেকে এখানে কিছু একটা বলছিলাম আর কি, আমার এখন সঠিক মনে নেই, তো ওকে এবার স্কুলে পাঠাতে হবে। আর আমার আর এখন স্নান করা হলো না, কারণ আমি ভাবছি যে এখন যদি আমি স্নান করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, এবার ওকে স্কুলে পাঠানো হচ্ছে অনেকটা মানে লেট হবে, আর আমি তো স্কুলে ওকে দিতে যাব না আজকে, আর ওর মানে ওর পাপা যাবে দিতে, কারণ ওর পাপা যেহেতু ফ্রি রয়েছে ওই জন্য, আর আমার না ইচ্ছে করছে না যেতে অতটা রাস্তা হেঁটে হেঁটে প্রত্যেকটা দিন। তো ওটাই বন্ধুরা, আর এই যে আমি এখানে স্নান করে চলে এসেছি, এবারে আমি চলে যাব পুজো দিতে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেল জানো তো, এত লেট আজকে হয়ে যাবে যে সত্যি আমি এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে হয়তো মানে সম্পূর্ণ হচ্ছে মানে আর কি হচ্ছে কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে মোটামুটি আমার বাজবে 10টা, এবারে একটু তাড়াতাড়ি করে স্নান করে আর কি দিয়ে দেবো হচ্ছে পুজোটা, কিন্তু না আজকে আমার সেটা হলো না। মানে পুজো দিতে দিতে যে এতটা বেলা হয়ে যাবে, আর এখন সত্যিই খুব খারাপ লাগছে, কারণ ঠাকুরকে এত বেলা অবধি হচ্ছে মানে না খাইয়ে রাখা ভাবো তো, খুবই খারাপ লাগছে আমার সেই জন্য। আর কি বলতো, মানে পুজো দিতে বসলে পুজোর কি আর একটা দুটো কাজ, পুরো আসনটাকে পরিষ্কার করা, থাল বাসনগুলো মাজা, তাও তো মানে ভাগ্য ভালো যে ওগুলোকে আমি কালকে হচ্ছে মেজে রেখেছিলাম, আজকে শুধু জাস্ট এমনি একটু ধুয়ে নিলাম, কালকে ওগুলোকে মেজে ধুয়ে রেখেছিলাম, আজকে জাস্ট এমনি একটু মানে হচ্ছে ধুয়ে নিলাম, কারণ হচ্ছে রাত্রেবেলা বিভিন্ন রকম টিকটিকি আরশোলা এগুলো না মনে হয় যে ওগুলোর উপর দিয়ে হাঁটাচলা করে, তো ওই জন্য একটু আর কি জাস্ট আর কি হচ্ছে জল দিয়ে ধুয়ে নেওয়া। আজকের মতো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর আজকে আমি একদম আমার ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ, আর আমার চ্যানেলটাকে এখনও যারা হচ্ছে যে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর আর যারা অলরেডি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।